আসসালামুকুম সাহেব, আপনার সব অনেক ভালো আছেন। মোবাইলের নেটওয়ার্ক নিয়ে কিন্তু রিসেন্টলি গত কয়েক মাস ধরে কিন্তু পুরো বাংলাদেশব্যাপী কিন্তু অনেকে অনেক রকম সমস্যায় পড়েছে। স্পেশালি যেসব এলাকায় নেটওয়ার্ক একটু দুর্বল ছিল, এখন কিন্তু সেসব এলাকায় নেটওয়ার্কের অবস্থা ভয়াবহ খারাপ। ইভেন কথা বলতে গেলে অনেক সমস্যায় কথা কেটে যায়, বা অপর প্রান্তের সাথে কি কথা বলতেছি সে শুনতেছে না, অথবা আমি শুনতেছি না, নানা রকম ঝামেলা হয়। সো আজকের ভিডিওতে আমরা রিসেন্টলি কয়েক রকমের টেস্ট করেছি, কিছু কিছু চেঞ্জ এনে মোবাইলের সেটিংয়ে। সেখান থেকে আমরা দেখেছি যে বেশ ভালো ইম্প্রুভমেন্ট পেয়েছি, প্রায় আগের থেকে প্রায় 80-90% মতো প্রবলেম সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ আগে থেকে আমরা এখন কল কোয়ালিটি অনেক ভালো পাচ্ছি। সো আজকের ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফোনে সেভাবে সেটিং করে নেবেন। তাহলে আই হোপ নেটওয়ার্ক রিলেটেড যে প্রবলেম আপনারা ফেস করতেছেন সেটা অনেকটাই সলভ হয়ে যাবে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো যে Xiaomi মোবাইল যদি আপনাদের থাকে আমার মতো, তাহলে সেই ফোনটাতে আপনি কীভাবে এই সেটিংটা করবেন। সেটার জন্য প্রথমে সেটিং অপশনটাতে চলে যাবেন মোবাইলের, দেন আপনি চলে যাবেন হলো সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্কস এই অপশনটাতে চলে যাবেন। সেখানে যে আপনি বাংলালিংক বা যে কোম্পানির আপনি সিম ইউজ করেন না কেন, সিমের স্লটে তো দেখাবে, তার উপরে সিলেক্ট করবেন। যেমন আমার এই মোবাইলটাতে বাংলালিংক সিম রয়েছে, তো আমি সেটাতে সিলেক্ট করলাম। করার পর এখানে একটা অপশন আছে দেখবেন নিচের দিকে, মোবাইল নেটওয়ার্কে যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেখবেন যে অটোমেটিক প্রিফার LTE করা থাকবে। সো আপনি যেটা করবেন প্রিফার 3G করে দিবেন। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে আমার 3G রয়েছে কারণ আমার এই সিমটা 3G, আমি 4G সিম নেই নি কারণ আমার 4G দরকারও নাই। সো আপনারা যদি 4G সিম থাকে তাহলে হতে পারে যে প্রিফার 4G থাকবে। এটা নিয়ে আবার আপনারা চিন্তিত হবেন না যে 4G কেন নাই আমার এই ফোনে, আপনাদেরটা থাকবে যদি আপনার সিমটা 4G বা 5G সাপোর্টেড সিম হয়ে থাকে। সো যাই হোক, প্রিফার LTE থাকলে সেটা প্রিফার 3G দিয়ে বাস আপনি ব্যাকে চলে আসবেন। দেন এতেই আপনার যে সুবিধাটা হবে, আপনি এখনই এই ফোন দিয়ে, অর্থাৎ Xiaomi-র এই ফোন দিয়ে যেই সিমই আপনি ইউজ করেন না কেন, প্রত্যেকটা সিমই আপনি ঢুকে সেটিংটা এবার প্রিফার 3G বা প্রিফার 4G করে দেবেন, প্রিফার LTE দেওয়া থাকবে, দেন আপনি আর নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। প্রায় 80-90% মতো আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। দেন সেকেন্ড আপনাদেরকে আমি দেখাবো রিয়েলমি মোবাইলে কীভাবে আপনি সেটিংটা করবেন। রিয়েলমি মোবাইলও সেম, আপনি সেটিং অপশনটাতে চলে যাবেন, সেখান থেকে আপনি চলে যাবেন হলো মোবাইল নেটওয়ার্ক অপশনটাতে। দেন আমার এই যে সিম ওয়ান রয়েছে, সিম ওয়ান আমি সিলেক্ট করলাম, এটা হলো একটা এয়ারটেল সিম। সো এয়ারটেল সিমের ক্ষেত্রে কী করতে হবে, এখানে দেখেন এই যে ভোল্টি কলস, ঠিক আছে, বা ভোল্ট কলটা অন রয়েছে, ঠিক আছে, এই কলটা আপনাকে অফ করে দিতে হবে জাস্ট, ঠিক আছে, অফ করে দেবেন, দ্যাটস ইট, লেফটে এসে ব্যাকে এসে বের হয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। আপনার যদি আরেকটা সিম থাকে সেই সিমটা আপনি সেটিং করে করে সিলেক্ট করে দেন ভিতরে যে আপনি অ্যাজ ইট ইজ এই ভোল্ট কলটা অফ করে দেবেন, দেন আর আপনার নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাবে। বাট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, অবশ্যই অবশ্যই আপনি যখন কথা বলবেন স্টিল যদি নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম ফেস করেন, দেন ইন্টারনেট কানেকশনটা অফ করে দেন কথা বলবেন। কারণ ভোল্ট অন রাখলে ইন্টারনেট কানেকশন অনেকে কথা বলা যায়, বাট রিসেন্টলি ইন্টারনেট রিলেটেড প্রবলেম হওয়ার কারণে ভোল্ট কলটা যেহেতু অফ রাখতে হচ্ছে, সো আপনি যদি ইন্টারনেট অন রেখে কথা বলেন তখন টুকটাক একটু প্রবলেম হতে পারে। সো ইন্টারনেট অফ করে দেবেন, যখন গুরুত্বপূর্ণ কথা বলবেন তখন আর প্রবলেম ফেস করবে না নেটওয়ার্ক রিলেটেড, আই হোপ ইনশাল্লাহ। সো দেরি না করে এখনই এই সেটিংগুলো করে ফেলুন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সেটিংটা করার পর, অর্থাৎ ফোনের প্রবলেম সলভ হয়েছে কিনা। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।